এই ভিডিওতে আমরা জানবো 5 থেকে 5000 ভোল্ট বুস্ট করা বুস্ট কনভার্টার কিভাবে কাজ করে এবং ভোল্টেজ ও এম্পিয়ার এর মধ্যে পার্থক্য। এটি তৈরি করতে আমাদের যা যা প্রয়োজন হবে, আমাদের একটি কয়েল প্রয়োজন যা যে কোনো নষ্ট এনার্জি বাউলের সার্কিটে পাওয়া যাবে। আর এই সার্কিটে থাকা কয়েলটি আমরা তুলে নিলাম। এটি ট্রান্সফরমারের মতো দেখা গেল, এটি কোনো ট্রান্সফরমার নয়। 26 নম্বর কপার ওয়্যার, 25 বা 27 নম্বর কপার ওয়্যার হলেও চলবে এবং এর সাথে যা যা লাগবে। কয়েলের উপর কপার তার যেভাবে পেঁচাতে হবে, তারের প্রথম মাথাটি ধরে 6টি পেঁচ দিতে হবে। ছয়টি পেঁচ শেষ হইলে এখানে আরেকটি মাথা তুলতে হবে এবং আরো 10টি পেঁচ দিতে হবে। মোট 5টি তারে মতো হবে, আগের 2টি পরবর্তীতে 3টি। এটি কপার তার হওয়ায় এটির উপর একটি প্লাস্টিকের আবরণ থাকে, তো আমরা এটি ভালো করে চাকু দিয়ে বুঝি তুলে নিব এবং ভালো করে সোল্ডারিং করে নিব। আমরা আগে একটি ট্রান্সফরমার তৈরি করে রেখেছিলাম, আমাদের বোঝার সুবিধার্থে আমরা আরেকটি ট্রান্সফরমার দেখিয়েছি, তো চলুন এটি কীভাবে তৈরি করতে হয় সেটি দেখি। পরে আমরা ডায়াগ্রামের উপর ভালো করে বুঝিয়ে দেব। এটি তৈরি করা শেষ, এবার চেক করার পালা। ব্যাটারি কালেকশন দিয়ে এটি খুব সাবধানে ধরবেন, এটি হাতে লাগলে খুব জোরে শর্ট দিবে। এখানে দেখতে পাচ্ছেন একটি ব্যাটারি কালেকশন, একটি মোসফেট, একটি ট্রান্সফরমার, একটি 220 ওহম রেজিস্টার, 2টি ক্যাপাসিটার এবং 2টি ডায়োড। এই ট্রান্সফরমারটি আমরা তৈরি করেছিলাম যেখানে প্রথম থেকে একটি কয়েল 2টি লাইন ছিল এবং 3টি লাইন একটি কয়েল তৈরি করেছিলাম আমরা, যেখানে প্রথম লাইন থেকে 6টি পেঁচ দিয়ে দ্বিতীয় লাইন বের করেছিলাম এবং দ্বিতীয় লাইন থেকে 10টি পেঁচ দিয়ে তৃতীয় লাইন বের করেছিলাম। তো প্রথম লাইনটি মোসফেটের 3 নম্বর পিনে ড্রেইনে কালেকশন হবে এবং দ্বিতীয় লাইনটি ব্যাটারি পজিটিভে কালেকশন হবে এবং তৃতীয় লাইনটি একটি 220 ওহম রেজিস্টার হয়ে মোসফেটের প্রথম পিনটি গেটে কালেকশন হবে এবং মোসফেটের দ্বিতীয় পিনটি সোর্স, এটি ব্যাটারি নেগেটিভের সাথে কালেকশন হবে এবং ট্রান্সফরমারে আগে থেকে একটি কয়েলের 2টি লাইনে 2টি ক্যাপাসিটার লাগাইতে হবে এবং ডায়োড এর নেগেটিভ প্রান্ত প্রথম লাইনের শুরুতে কালেকশন করতে হবে এবং পজিটিভ প্রান্ত দ্বিতীয় লাইনের ক্যাপাসিটারের পরে কালেকশন করতে হবে। আর দ্বিতীয় ডায়োডের দ্বিতীয় লাইনের শুরুতে পজিটিভ কালেকশন করতে হবে এবং ডায়োডের নেগেটিভ প্রান্ত প্রথম লাইনের শেষে কালেকশন করতে হবে।
চলুন জানি এটি কিভাবে কাজ করে। আপনি কি কখনো ভেবেছেন একটি লোহা একটি কাঠের ভিতর ঢুকাতে এই লোহাটির উপর কতটুকু ওজন বা চাপ দিতে হবে? 5 কেজি, 10 কেজি, মেবি 20 কেজি। কিন্তু আপনি এটা কোনো সময় চিন্তা করেছেন এটা আমরা কিভাবে 500 গ্রাম হাতুড় বা হ্যামার দিয়ে আরো বড় লোহা আরো শক্ত জিনিসের ভিতর ঢুকাতে পারি যার উপর 20 কেজি ওজন বা চাপ দিয়েও সম্ভব হয় না? হ্যাঁ, ঠিক সেভাবে ইলেকট্রিক চার্জের উপর চাপ প্রয়োগ করে, আর সেখানে থাকা ইলেকট্রন গুলোর গতি বা স্পিড বৃদ্ধি পায়, আর এটার সাথে সাথে ভোল্টেজ বাড়তে থাকে আর এম্পিয়ার কমে যেতে থাকে। আমরা যদি পানি চলমান পাইপের মুখে চাপ দিয়ে ধরি তাহলে পানি স্পিড বেড়ে যাবে আর পানি কম আসবে। এখানে দেখুন, পানিকে দুজি আমরা ভোল্টেজ ভাবি, যখন মোটা পাইপ থেকে চিকন পাইপে যায় তখন পানির স্পিড অনেক বেড়ে যায়। এর মানে ভোল্টেজ হলো এর স্পিড এবং এম্পিয়ার হলো এর প্রশস্ত বা ফার, আর ঠিক এইভাবেই ভোল্টেজ বাড়ানো বা কমানো হয়। আমরা সামনে বিজ্ঞান মেলার অনেক রকম প্রজেক্ট এবং রিয়েল টেকনোলজি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সি ইউ নেক্সট ভিডিও।